আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি থাকলে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে চাই। এই চিঠি তুই লিখছস? কথা বলছ না কেন? এই চিঠি তুই লিখছস? হ্যাঁ আমি লিখছি। তুই জানো কি কাজ করস? আমার বাজারে একটা মুদি দোকান আছে। এই তুই কোন সাহসে আমার বান্ধবীর চিঠি লিখছস? তোর যোগ্যতা আছে আমার বান্ধবীর বিয়ে করার? তুই আমার ফ্রেন্ডের চিঠি লেখা অনেক বড় অন্যায় কাজ করছস। আর মাসুদ, তুই দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছস? সর্ব কালিমা খেয়ে দে। হ্যাঁ দিতাছি। মানে ভাই আমার সাথে এরকম করেন না। সাথে করে কিছু আনছস? ওর মাথাটা কামাই দিতে হইব। হ্যাঁ আনছি তো, এই যে রেজাল্ট। ছোট লোকের বাচ্চারে মাটিতে বসা, ওর মাথা আজকে কামাই দিয়া সারা গ্রামে ওরে জুতার মালা পরায়া ঘুরাবো। ওরে বসা। এমন করেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো শিলুকে সিটি দেব না। এই এত কথা কইছতে তো, তোরে কইতেছি না ওরে মাটিতে বসা, বসা। ওই ও একদম চুপচাপ বকর নড়াচড়া করবি না। আজকে তোর চুল কামাইয়া তারপর সারা গ্রাম জুতার মালা পরায় ঘুরাবো। চেয়ারম্যানের মাইয়া বইলা তুমি গ্রামের লোকজনের উপরে অত্যাচার করবা, সেটা আমরা মুখ বুঝতে করে সহ্য করুম, নিজের কি ভাবো? চেয়ারম্যানের মাইয়া বইলা তোমার যা খুশি তুমি তাই করবা? হ্যাঁ মগের মূল্য পাইছো? আরে ভাই তুমি আমারে বাঁচাও, আমি কোনো দোষ করি নাই, ওরা শুধু শুধু আমার উপরে এরকম করতেছে। কি বললি তুই? তুই কোনো দোষ করস নাই, তুই শিউলিরে চিঠি লেখস নাই, আর চিঠির ভিতরে লেখস নাই যে তুই শিউলিরে ভালোবাসা সরে বিয়ে করতে চাস। কাউরে ভালোবাসা কাউরে বিয়ে করতে চাওয়া এটা কোনো অপরাধ না, একটা মানুষের আর একটা মানুষের ভালো লাগতেই পারে। আর শিউলিরে ওর পছন্দ হয়েছে, ভালোবাসতেছে, বিয়ে করতে চায়, এখানে তো দোষের কোনো কিছু দেখতেছি না। এমন তো না রাস্তাঘাটের মধ্যে শিউলিরে ওই তো ইফটিজিং করছে, কুপ্রস্তাব দিছে, কুনজর দিছে। কি শিউলি তোমার ওই কি রাস্তাঘাটের মধ্যে বিরক্ত করছে? না। ও কি তোমার কোন নজর দিছে? না। তোমার বাজে কোনো ইঙ্গিত দিছে? না। তাহলে কি এর শাস্তি দিতেছো রে? কি এর শাস্তি দিতেছো? চেয়ারম্যানের মাইয়া বইলা তোমার যা খুশি তুমি তাই করবা, ও যদি কোনো অপরাধ করেও থাকে এটা সারা গ্রামের মানুষের সামনে চেয়ারম্যানের বিচার করবো। তুমি কে বিচার করার? তুমি তো চেয়ারম্যান মাইয়া, চেয়ারম্যানের মাইয়ার মতন থাকবা। ওই আয়। ওর কত বড় সাহস, ওর মায় তোদের বাড়িতে কাম করে আর কামলার পোলাইয়া তোরে এতগুলো কথা শুনাই গেল, ওর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। আর আমি পরে দেখা নিব।